আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে অনেকেই চ্যানেল মনিটাইজ করতেছে এবং এই শর্ট ভিডিও থেকেও কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা যাবে। তো এর জন্য কিন্তু আপনাকে সঠিকভাবে শর্ট ভিডিওটি আপলোড করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমার যে ইউটিউব অ্যাপটি আছে, আমি ইউটিউব অ্যাপটি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন ইউটিউবের ব্রাউজ ফিচারটি এখানে চলে এসেছে। তো এখান থেকে যে নিচে দেখুন আপনার চ্যানেলের লোগোটি আছে, সেই চ্যানেলের লোগোটিতে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি আমার চ্যানেলের লোগোতে ট্যাপ করলাম এবং তারপর আমার চ্যানেলে ট্যাপ করলাম, সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি কিন্তু ওপেন হয়ে আসলো। তো এরপর যে কাজটি আপনাকে করতে হবে, নিচে দেখুন একটি প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের ওপর আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি প্লাস আইকনের ওপর ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নিচে দেখুন ভিডিওস আছে, শর্ট আছে, লাইভ পোস্ট সব অপশন আছে। যেহেতু আমি শর্ট আপলোড করব, তো আমি শর্টে ট্যাপ করলাম। করার পরে দেখুন পাশে গ্যালারির অপশনে আমি ট্যাপ করলাম। করার পরে আমি দেখুন এখানে আমার গ্যালারিতে চলে আসলাম। এখানে আমি একটি শর্ট ভিডিও আপলোডের জন্য তৈরি করে রেখেছিলাম, তো সেই ভিডিওটি দেখুন আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখুন পাশে ডান অপশনটিতে এখন ট্যাপ করতে হবে। তো দেখুন আমি ডান অপশনটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন সঙ্গে সঙ্গে প্রসেসিং হয়ে কিন্তু আমার ভিডিওটি চলে আসবে। তো দেখুন একটু সময় নেবে এক্ষেত্রে। প্রসেসিং হওয়ার পর দেখুন পাশে টিক মার্ক অপশনটিতে আমি আবারও ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন আমার ভিডিওটি আবারও চলে এসেছে। এখানে আবারও আপনাকে নেক্সট অপশনটিতে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি নেক্সট অপশনে ট্যাপ করলাম। এখন কিন্তু ভিডিওটি আমার শর্ট ভিডিওটি আপলোডের জন্য চলে এসেছে। আপনাকে এখন এখান থেকে আপনার ভিডিওটি সাজিয়ে নিতে হবে। তো দেখুন টাইটেলের অপশনে আপনাকে একটি টাইটেল লিখতে হবে। আপনি ইচ্ছে করলে এখানে একটি ইংলিশ দিয়ে টাইটেল এবং একটি বাংলা টাইটেলও লিখতে পারেন। তো দেখুন আমি একটি টাইটেল লিখে দিলাম ইংলিশে। এরপর দেখুন আমি একটি ইমোজি অ্যাড করে দিলাম। আপনারাও আপনাদের টাইটেলে ইমোজি অ্যাড করতে পারেন যেন টাইটেলটি সুন্দর দেখা যায়। তো দেখুন এরপর আমি বাংলা একটি টাইটেল আবারও অ্যাড করে দিলাম। এরপর আমি কিছু হ্যাশট্যাগ দেবো। তো আপনারা যে ভাইরাল হ্যাশট্যাগুলো সেই হ্যাশট্যাগুলো ইউজ করবেন, যেমন ইউটিউব শর্ট, শর্ট ভিডিও, শর্টস, এই যে ভাইরাল হ্যাশট্যাগুলো, অবশ্যই এই হ্যাশট্যাগুলো আপনারা অ্যাড করে দিবেন। তো অ্যাড করে দিয়ে দেখুন নিচে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে, এই সেটিংগুলোও কিন্তু আপনাকে করে দিতে হবে। মূলত দেখুন এখানে যে একটি সেটিং আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিজিবিলিটি, তো এইটি কিন্তু আমার পাবলিক করা ছিল। অবশ্যই এই অপশনটি কিন্তু আপনাকে আনলিস্টেড করে দিতে হবে। তো দেখুন আমি আনলিস্টেড করে দিলাম, কেননা ভিডিওটি যখন আমরা আপলোড করব তখন কিন্তু আনলিস্টেড অবস্থায় ভিডিও কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে। তো এরপর দেখুন আমি লোকেশনে ট্যাপ করলাম। এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটি লোকেশন সিলেক্ট করে দিতে পারেন, আপনার এলাকা দিতে পারেন, অথবা বাইরের কোনো সিটিও আপনি অ্যাড করে দিতে পারেন লোকেশন থেকে। এবং নিচে একটি অপশন আছে দেখুন আপনার ভিডিওটি কি আপনি কিডস মানে ছোটদের জন্য তৈরি করেছেন নাকি বড়দের জন্য তৈরি করেছেন। তো দেখুন অবশ্যই আপনারা যদি বড়দের জন্য তৈরি করে থাকেন, নো ইটস নট মেড ফর কিডস, এই অপশনটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনার ভিডিওটি বাচ্চাদের জন্য হয় তাহলে আপনাকে উপরের অংশটি সিলেক্ট করে দিতে হবে। এখন নিচে দেখুন আরেকটি অপশন এসেছে, আপনার ভিডিওটি 18 প্লাস কিনা, যদি না থাকে অবশ্যই আপনাকে নো অপশনটি সিলেক্ট করে দিতে হবে। তো এরপর আমি যে সেটিংটি এখন আপনাদেরকে দেখাবো, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং, রিলেটেড ভিডিও, মানে আপনি আপনার শর্ট ভিডিও দিয়ে কিন্তু লং ভিডিও প্রমোট করতে পারবেন। তো দেখুন এই যে রিলেটেড ভিডিও, এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি যে বিষয়ের ওপর শর্ট ভিডিও তৈরি করেছেন সেই বিষয়ের ওপর আপনার যদি কোনো লং ভিডিও থাকে অবশ্যই আপনি সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। তো দেখুন আমি একটি আমার ভিডিও সিলেক্ট করে দিলাম, যে বিষয়ের ওপর আমার এই শর্ট ভিডিওটি, সেই বিষয়ের বিস্তারিত যে ভিডিওটি লং ভিডিও রয়েছে সেই ভিডিওটি আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই সিলেক্ট করে দিবেন, কেননা আপনার শর্ট ভিডিওটি দেখে যদি দর্শক আপনার ওই বিষয়ের ওপর আরও অনেক কিছু জানতে চায় সেক্ষেত্রে কিন্তু দর্শক আপনার ওই লং ভিডিওটিও দেখবে। বুঝতেই পারছেন আপনার লং ভিডিওতে কিন্তু ভিউস অনেক বেড়ে যাবে। তো নিচে দেখুন এখন যে অপশনটিতে আমি ট্যাপ করলাম সেটি হলো কমেন্টস। তো শর্ট ভিডিওতে কমেন্ট সেকশনটি অফ করে রাখাই ভালো। তো দেখুন আমি এখানে অফ করে দিলাম।
এরপর যে অপশনটি আছে অ্যাড পেইড প্রমোশন লেভেল, তো দেখুন এখানে আপনি যদি কোনো প্রমোশন ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে এটি ইয়েস করে দিবেন। তো এটি আমার যেহেতু প্রমোশন ভিডিও নয় আমি নো করে দিলাম, অবশ্যই আপনারা সেক্ষেত্রে নো করে দিবেন। তো এরপরও আরও কিন্তু বেশ কিছু সেটিং আছে যেগুলো আমি আপনাদেরকে এখন দেখ। শর্ট রিমিক্সিং যে অপশনটি আছে এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এই অপশনটি তো সিলেক্ট করাই থাকে, অবশ্যই এটি আপনাকে সিলেক্ট করে দিয়ে রাখতে হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে দেখুন আপলোড স্টার্ট, এই যে অপশনটি, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। সব কিছু সেটিং ঠিকঠাক করার পর কিন্তু আপনাকে ইউটিউব থেকে ভিডিওটি আপলোড করে নিতে হবে। তো দেখুন আমি এই ভিডিওটি এখান থেকে আপলোড করে নেব, এই যে আপলোড স্টার্ট এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব। ট্যাপ করার ফলে কিন্তু আমার ভিডিওটি এখন আপলোড স্টার্ট হয়ে গেল। তো দেখুন এভাবে কিন্তু আপনাদের আপলোড হবে। আপলোড হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি এখন ফিরে যাবেন আপনার ইউটিউব স্টুডিওতে। তো দেখুন আমি এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে আমি আমার মোবাইলের ইউটিউব স্টুডিওটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে দেখুন এখানে যে কন্টেন্ট অপশনটি আছে এই অপশনটি আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন শর্ট অপশনটিতে আমি ট্যাপ করলাম, এখানে কিন্তু আমার শর্ট ভিডিওটি চলে এসেছে। তো এখন যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে এই ভিডিওর উপর ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন উপরে একটি কলম আইকন পেয়ে যাবেন আপনি, এই কলম আইকনটির উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু ভিডিওটি এডিট অবস্থায় আবারও চলে আসবে। তো এখন আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দেখুন অ্যাড ডেসক্রিপশন যে অপশনটি আছে এখানে কিন্তু আপনি ডেসক্রিপশন অ্যাড করে দিতে পারবেন। তো লং ভিডিওতে আমরা যেরকম ডেসক্রিপশন অ্যাড করি আপনি ইচ্ছে করলে সেই একই রকম কিন্তু ডেসক্রিপশন আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তো দেখুন আমি ডেসক্রিপশন অপশনটিতে ট্যাপ করলাম, ট্যাপ করে এখানে আমি বেশ কিছু ডেসক্রিপশন অ্যাড করে দিব। তো এক্ষেত্রে আপনি কিন্তু একটি অ্যাপের সাহায্য নিতে পারেন। তো এটি দেখানোর জন্য দেখুন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম, এখানে দেখুন গুগল অ্যাপটি আমি ওপেন করে নেব। এবং গুগল অ্যাপ ওপেন করার পর এখানে সার্চ বক্সে আমি লিখে সার্চ করব রেপিট্যাগ আইও। তো এটি লিখে যখন আপনি সার্চ করবেন এখানে কিন্তু বেশ কয়েকটি অ্যাপ শো করবে। তো উপরের যে অ্যাপটি আছে এই অ্যাপটিতে আপনি ট্যাপ করবেন, ট্যাপ করলে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো উপরে যে সার্চ বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনি যে বিষয়ের ওপর সার্চ করতে চান সেই বিষয়টি লিখবেন। তো দেখুন আমি আমার ভিডিওর টাইটেলটি এখানে লিখে সার্চ করলাম, করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বেশ কিছু ট্যাগ চলে এসেছে। তো এই ট্যাগগুলো কিন্তু আপনি নিচে কপি করার অপশন পেয়ে যাবেন, কপি ট্যাগ, সেখানে ট্যাপ করে আপনি এই ট্যাগগুলো কিন্তু কপি করে নিতে পারবেন আপনার ভিডিওর জন্য। এগুলো আপনি কিওয়ার্ড হিসেবেও ব্যবহার করতে পারেন কিংবা আপনি এগুলো ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা ইওর কোয়ারিস লিখেও কিন্তু আপনি ডেসক্রিপশনে এই ট্যাগগুলো অ্যাড করে দিতে পারবেন। তো দেখুন আমি এগুলো কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমি আমার ডেসক্রিপশন বক্সে এগুলো অ্যাড করে দিলাম। তো ডেসক্রিপশন বক্সে অ্যাড করার ক্ষেত্রে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনাকে কমাগুলো কেটে কেটে দিয়ে একটির পর একটি কিন্তু ট্যাগগুলো অ্যাড করে দিতে হবে। এরপর আপনি হ্যাশট্যাগ দিতে পারেন, বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে আপনি আপনার শর্ট ভিডিওর জন্য হ্যাশট্যাগ অবশ্যই অ্যাড করে দিবেন ডেসক্রিপশনে। তাহলে কি হবে, আপনার ভিডিওগুলো কিন্তু হ্যাশট্যাগ দিয়ে কেউ সার্চ করলে কিন্তু আপনার ভিডিওটি শো করবে। তো এরপর নিচে দেখুন একটি অপশন আছে ট্যাগস, আমরা যেমন লং ভিডিওতে ট্যাগস অ্যাড করি এভাবে কিন্তু এখানেও আপনি আপনার নোটপ্যাডে লিখে রাখা ভাইরাল যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো কিন্তু এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন। তো আপনারা কিভাবে ট্যাগ ম্যানেজ করবেন বা কোথায় পাবেন ট্যাগগুলো এই সম্পর্কে কিন্তু আমি অবশ্যই নেক্সটে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে কিভাবে আপনি ভাইরাল ট্যাগগুলো পাবেন বা কোথায় থেকে ট্যাগস সংগ্রহ করে আপনি আপনার ভিডিওতে অ্যাড করবেন। তো দেখুন আমি কিন্তু বেশ কিছু ট্যাগ আমি এখান থেকে অ্যাড করে দিলাম। তো দেখুন আপনারা কিন্তু ইউটিউব স্টুডিও থেকে এই ট্যাগগুলো অ্যাড করে দিতে পারবেন। তো এভাবে অবশ্যই আপনারা যতগুলো ট্যাগ ধরে অবশ্যই সেই ট্যাগগুলো কিন্তু এখান থেকে আপনারা একটির পর একটি অ্যাড করে দিবেন। তো ভিডিওটি লং হওয়ার কারণে আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না। এরপর যে কাজটি আপনারা করবেন দেখুন আপনাদের চ্যানেল ক্যাটাগরি ঠিক আছে কি না অবশ্যই আপনি এখান থেকে চেক করে নেবেন। তো অবশ্যই কিন্তু আপনার চ্যানেল ক্যাটাগরিটি আপনি সিলেক্ট করে দিবেন, যদি না থাকে সঠিকভাবে সিলেক্ট করা, এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনি উপরে দেখুন একটি অপশন আছে সেভ। তো সেভ করার আগে যে কাজটি আপনাকে করতে হবে এই যে ভিজিবিলিটি এই অপশনটিতে আপনি এখন ট্যাপ করবেন। ট্যাপ করার পর পাবলিক অপশনটি অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন।
তো পাবলিক অপশনটি আমি দেখুন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমি ব্যাক করলাম। ব্যাক করার পর উপরে যে সেভ অপশনটি আছে এই সেভ অপশনটিতে আমি এখন ট্যাপ করব। ট্যাপ করে কিন্তু আমার ভিডিওটি পাবলিশ করে দেব। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখনই পাবলিশ করে দিলাম, কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটি ভিডিও আপলোড করে মিনিমাম আধা ঘন্টা রেখে দেওয়ার জন্য। তাহলে কি হবে, আপনার ভিডিওর প্রসেসিংটি ভালো হবে এবং ভিডিওটি যখন আপলোড হবে কোনো ধরনের ভিডিওটি কিন্তু আটকেবে না, একদম সুন্দরভাবে ভিডিওটি পাবলিশ হবে। সেজন্য আপনাকে কিছুক্ষণ আপলোড করার পর কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ভিডিওটি পাবলিশ করবেন। তো আশা রাখি আপনারা এভাবে যদি শর্ট ভিডিও পাবলিশ করেন অবশ্যই আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ আসবে এবং শর্ট ভিডিও থেকে আপনিও কিন্তু ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।